মুর্শিদাবাদের অলংকার হাজার দুয়ারি। মুর্শিদাবাদ নামটা শুনলেই আমরা প্রথমেই হাজার দুয়ারির কথাই মনে করি, কেননা মুর্শিদাবাদের মূল আকর্ষণই হলো হাজার দুয়ারি প্যালেস। মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলির তালিকার মধ্যে পর্যটকরা সবার আগে হাজার দুয়ারিকেই রাখেন। মুর্শিদাবাদের মূল আকর্ষণই হলো হাজার দুয়ারি, এর আকর্ষণেই পর্যটকরা ভিড় জমায় মুর্শিদাবাদে। ইতিহাসের সাক্ষী বহনকারী এই প্রাসাদের ইতিহাস অনেকেরই অজানা। আসুন জেনে নিই ইতিহাসের অন্তরালের ইতিহাসকে। খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দী থেকে ইংরেজ শাসনের আগে পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ শহর, যা ছিল নবাবদের শাসনাধীন। সপ্তম নবাব ওয়ালা জার মৃত্যুর পর তার ছেলে নাজিম হুমায়ুন জা এই প্রাসাদ তৈরি করেন। অনেকেই মনে করেন নবাব সিরাজউদ্দৌলা হাজারদুয়ারির প্রতিষ্ঠাতা, কিন্তু এটি সত্য নয়। সিরাজের মৃত্যুর অনেক পরে এটি তৈরি হয়েছে। সিরাজ তৈরি করেছিলেন হীরাঝিল, যা ভাগীরথীর তলায় তলিয়ে গেছে। 1829 সালে 41 একর জায়গা জুড়ে প্রাসাদটি নির্মাণের কাজ শুরু হয় এবং শেষ হয় 1837 সালে। এর স্থপতি ছিলেন ডানকান ম্যাকলয়েড। প্যালেসটি দৈর্ঘ্যে 425 ফুট এবং প্রস্থে 200 ফুট এবং এর উচ্চতা 80 ফুট। তখনকার আমলে নির্মাণ খরচ পড়েছিল প্রায় 16.5 লক্ষ টাকা, যা এখন কোটির হিসাব। হুমায়ুন জা এর নাম দিয়েছিলেন বড় কুঠি। তবে এই হাজার দুয়ারির বিশেষত্ব কি, কেনই বা এত বিখ্যাত? হাজার দুয়ারি কথাটির মধ্যেই এর বিশেষত্ব লুকিয়ে আছে। এই প্রাসাদে আসল নকল মিলিয়ে মোট 1000টি দরজা থাকায় হুমায়ুন জা এর বড় কুঠি কালক্রমে হাজার দুয়ারি নামে পরিচিতি পায়। 900টি দরজা আসল এবং 100টি নকল বলে জানা যায়। এর কারণ হিসেবে কথিত আছে, প্রাসাদে প্রবেশকারী কোনো শত্রু আসল ও নকল দরজায় বিভ্রান্ত হয়ে পালানোর আগেই যেন প্রহরীরা তাকে ধরে ফেলতে পারে। এই প্রাসাদের কক্ষ রয়েছে 114টি। এই প্রাসাদটি তিনতলা, যার তৃতীয় তলায় আছে নবাব ও অন্যান্যদের শয়নকক্ষ, দ্বিতীয় তলে আছে সভাকক্ষ, অতিথিশালা, পাঠাগার ইত্যাদি, এবং নিচ তলায় বিভিন্ন যানবাহন রাখবার ব্যবস্থা ইত্যাদি। এখন প্রাসাদটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের তত্ত্বাবধানে জাদুঘরে পরিণত হয়েছে। নবাব, অভিজাত ব্যক্তিবর্গ ও ব্রিটিশদের ব্যবহৃত সৌখিন জিনিসপত্র এই প্রাসাদে সংরক্ষণ করে রাখা হয়েছে। এছাড়াও আসবাবপত্র, পুঁথিপত্র, আইনি আকবরের পাণ্ডুলিপি, অস্ত্রশস্ত্র ইত্যাদি সংরক্ষিত আছে, যা দর্শনার্থীরা দেখে থাকেন। আরও অনেক কিছুর সম্ভার রয়েছে, তা হয়তো বলে শেষ করা যাবে না। হাজারদুয়ারি চত্বরের মাঝেই রয়েছে ইমামবাড়া, ঘড়ি মিনার এবং কামান, জাহান প্রসাদ কামান বা বিশ্বজয়ী কামান। এই কামানে একবার তোপ লাগতে 30 কেজি বারুদ লাগতো বলে জানা যায়। এটি বাচ্চেওয়ালি কামান নামে পরিচিত। এই হাজার দুয়ারির পাশ দিয়ে বয়ে চলেছেন গঙ্গার প্রধান শাখা নদী ভাগীরথী, যা এই প্রাসাদের সৌন্দর্যকে মোহনীয় করে তুলেছে। প্রকৃতি ও কৃত্রিমতার অপূর্ব সহাবস্থান আপনাকে মুগ্ধ করে তুলবে। এই ভাগীরথী সেকাল থেকে একালের জলজ্যান্ত সাক্ষী।